কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। তো গাইস আমরা এখন এসেছি নারায়ণপুরে মা তারার পুজো দেখতে, আর বন্ধু এখন গাড়িতে রাখতে গেল স্ট্যান্ডে। এখানে রাখ ছাওয়াজে, হেলমেট কোথায় রাখবি? হেলমেট নিয়ে যাবি? সুজিত বলছি এখন কোন দিকে যাবি? কোন দিকে যাবি? এখন ঠাকুরতলা যাবি তো? হাই গাইস ভিড়টা দেখো গাড়ি কত। আমার ঠাকুরতলার কাছে নিয়ে যেত মা তারার কাছে, হঠাৎ করে আসলাম এখানে পুজো দেখতে। এ ফোন করেছিল, আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল আমার জন্য। পাড়ার বাইরে যে কি দিবে রে, ওদের জন্য আসতে হবে আমাকে। মেলাটা দেখো আস্তে আস্তে এখানে ভিড়টা বাড়ছে। কি বলছিস, এটা পুরো আমার মতন দেখতে? কোনটা আমার মতন দেখতে পারে এখানে? গাইস দেখ রে হো, ইয়ে পুতলা বালা ডগ হ্যায় আর ইয়ে রিয়েল বালা জো মেরা ভিডিও বানা রাহা হ্যায়। আইদা আমার মতন দেখি, ঘাড় নড়াছে দেখছিস? বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর ভিড় বেড়ে গেছে এখন। বোর্ড দেখ বোর্ড, এখানে তো একা একা চাপতে ভালো লাগে রে। কত ভিড় দেখ মাথা। মায়ের প্রসাদ নিয়ে তোমাদেরকে এদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। সুজিত ভাই, ভাইয়ের নাম আমি জানি না, কি নাম রে? সুজিত বিশ্বজিৎ বলছি। ফাটাবি নাকি বন্ধু করে বেলুন? নেই ঠিক আছে, পারবি একটাও? মেলাতে মেলাতে আমি দুটো ট্রাই করে দিলাম, একটা ঠিক ছিল আর আমার পিসি ছিল, দুটোই দুটোই ফুটে দিয়েছিল। পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু পরীক্ষাটা মনে হয় হবে না, ক্যান্সেল করে দিতে পারে। পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, বাড়ি কোন যাবে? এই তো কিছু মানে আসলাম, তোমার বাড়ি শুনি নাকি? না না এখানে বাড়ি না, আমার আমার প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে, এখানে জল খাই একটু, নিজের গ্লাস নিয়ে আসলাম। চলো গাইস, গাইস এখানে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর পার্ক রয়েছে, পার্কটাতে যাবো। ভাইরা সব গেল, খুব সুন্দর লাগছে। চলো একটু দোলনা করো, চলো ঠিক লাগে না ফিরি। এটা ঠাকুর কে কই দেখে হাসছে, তা কি করবে? ও তো কিছু না, আমাদের কিছু চিনবে না। হ্যাঁ এটা তুই নিনি। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু চরম মজা বল। তোমাদের গ্রাম নিবি এটা না কোন বাড়ি? কোনটা নিবি এটা? ৩০ টাকা করে খালি যত নেই
গাল কেন কি বাড়িকে গাল কেন কেন রে বলাসি না বাড়িতে বাড়িতে তো এখনই মাকে ফোন করে বললাম বললো তাই হয় নাকি ভালো তো ভালো আছিস মরে গেছি আমি দেখতে পাচ্ছি না তোর কান্না দেখেছি আমি ভালো নাই আমি ভালো নাই আমি ভালো নাই আমার মুড খারাপ চলে যেতাম এখনই চলে যেতাম ভাই এলেই চলে যাবো চলো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এই ইন্টারভিউটা শেষ করে দিতে বন্ধু তো গাইস আজকের ভিডিও এত দূর পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও তাহলে জেনে জয় হিন্দ জয় ভারত আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নামটা বলে দাও বদমাস ছেলে ক্রিস